ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে একটা খুব বড় ভ্যাকান্সি এবং গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি নতুন করে বেরিয়ে এসেছে, যেটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে আপনাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে কিন্তু আপনারা প্রত্যেকে আবেদন করতে পারছেন, কারণ বয়সের মাত্রাটাও রাখা হয়েছে অনেক বেশি, অর্থাৎ আপনারা অনেকেই কিন্তু আবেদনটা করতে পারবেন। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এখানে কিন্তু আপনারা গ্রাজুয়েট হলেই আবেদন করতে পারছেন। এই অফিসিয়াল নোটিফিকেশানে আমি কিন্তু সমস্তটা বিস্তারিত আলোচনা করব। তো যারা আপনারা গ্র্যাজুয়েট আছেন তারা কিন্তু ভিডিওটিকে বন্ধ করবেন না বা স্কিপ করবেন না, ভিডিওটিতে অনেক কিছু জানার আছে। যোগ্যতা থেকে শুরু করে শারীরিক মাপজোক সমস্ত বিষয়টা, কিভাবে পরীক্ষা নেওয়া হবে, কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, সমস্তটা এখানে কিন্তু বলা রয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, এবং এই আবেদনের বিষয়ে যদি আপনাদের আরও কোনো জিজ্ঞাসা বা কোনো কোয়ারি থাকে অবশ্যই ভিডিও নিচের কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে এখানে দেখে নিন, নেম অফ দ্য পোস্ট এখানে বলা হয়েছে স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর পদের জন্য এখানে আবেদন গ্রহণ করা হচ্ছে, এবং এখানে পে স্কেলটাও দেওয়া রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এবার দেখে নেওয়া যাক ভ্যাকান্সিগুলো, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 125টা, জেনারেলদের জন্য আছে 67টা ভ্যাকান্সি, এসসিদের জন্য আছে 28টা, শিডিউল ট্রাইবের অর্থাৎ এসটিদের জন্য আছে 8টা ভ্যাকান্সি, এবং ওবিসি এই ক্যাটাগরির জন্য 13টা, এবং ওবিসি পি ক্যাটাগরির জন্য আছে 9টা ভ্যাকান্সি। অর্থাৎ ভ্যাকান্সির পরিমাণ কিন্তু বন্ধুরা অনেকটাই ভালো, অনেকটাই বেশি। এবার দেখে নেওয়া যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে কিন্তু আপনাদের প্রথমে বলা হয়েছে একজন ভারতীয় নাগরিক হতে হবে, এবং এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনাদের স্নাতক হতে হবে, এবং আপনাদের ল্যাঙ্গুয়েজ এখানে জানতে হবে বাংলা, এবং বাংলা ভাষায় আপনাদেরকে দক্ষ হতে হবে। এখানে দেখে নেওয়া যাক এজ বা বয়সটা কত আছে, বয়স এখানে আছে 20 বছর থেকে এখানে 39 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা সুযোগ পাচ্ছেন। এটাই আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে বয়সের পরিমাণটা অনেক বেশি থাকায় আপনারা কিন্তু অনেকেই আবেদন করতে পারছেন, এবং এই বয়সটা আপনাদেরকে গুনতে হবে 1/1/2019 হিসাবে। বন্ধুরা এবার দেখে নেওয়া যাক শারীরিক মাপজোকের বিষয়ে তথ্য, এখানে পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য আলাদা করে দেওয়া রয়েছে সমস্ত তথ্যগুলো, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এবার এখানে দেওয়া রয়েছে যে আপনাদের ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টের জন্য কি করতে হবে, অর্থাৎ মেল ক্যান্ডিডেটের জন্য এক্ষেত্রে 800 মিটার রান রয়েছে যেটা 3 মিনিটে কভার করতে হবে, এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 400 মিটার রান যেটা কিনা আপনাদের 2 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এবার এটা একটু দেখে নেবেন, মেথড অফ রিক্রুটমেন্ট অর্থাৎ আপনাদের কী পদ্ধতিতে পরীক্ষা চলবে, এখানে দেখুন সমস্তটা বলে দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে প্রথমে আপনাদের হবে একটা প্রিলিমিনারি এক্সাম, তারপরে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এবং তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং তারপরে হবে একটা ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশন, এবং সবার শেষে হবে পার্সোনালিটি টেস্ট, এটাই কিন্তু ফাইনাল। এবং এরপরে দেখুন এখানে দেওয়া রয়েছে প্রিলিমিনারি এক্সামের ব্যাপারে বিস্তারিত তথ্য, তার নিচে দেওয়া রয়েছে অপশান বিতে ফিজিক্যাল মেজারমেন্ট অর্থাৎ PMT, এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের বিস্তারিত তথ্য, এগুলো আপনারা একটু দেখে নেবেন, কারণ সমস্তটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপর সিতে আছে ফাইনাল কম্পিটিটিভ এক্সামের বিষয়ে তথ্য, এই সমস্ত তথ্যগুলোর বিষয়ে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, এই নোটিফিকেশানে আপনারা এগুলো সব জানতে পেরে যাবেন। এবং তার নিচে দেওয়া আছে সিলেবাস ফর এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার বিস্তারিত তথ্য, সিলেবাস এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে, এবং আপনারা চাইলে কিন্তু আলাদা করে এর উপরেও আমি ভিডিও আলাদা একটা আপনাদের বানিয়ে দেবো যদি আপনাদের প্রয়োজন হয়। এবার এই জায়গাটা একটু দেখে নেবেন, এখানে দেওয়া রয়েছে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য। এখানে দেখুন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হচ্ছে 24/11/2019 থেকে, এবং এটা চলবে 24/12/2019 পর্যন্ত, এর মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশানটা করতে হবে। এখানে দুটো মোডে কিন্তু অ্যাপ্লিকেশান করা যাবে, এখানে দেখে নিন, এখানে অনলাইন এবং অফলাইন দুটোভাবেই কিন্তু অ্যাপ্লিকেশান করা যাবে। এবং অ্যাপ্লিকেশান ফি অনলাইনে জমা দেওয়ার যে লাস্ট ডেট আছে সেটা কিন্তু 27/12/2019 পর্যন্ত। এবার দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারে তথ্য, টোটাল এক্ষেত্রে লাগছে 270 টাকা করে, এবং এসসি এসটিদের জন্য কিন্তু এক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য লাগছে না, এসসি এবং এসটিদের জন্য পে করতে হচ্ছে 20 টাকা করে যে প্রসেসিং ফিজ আছে সেটা। এবং এখানে আমি আগেও বলেছি এখানে দুটো মোডে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, অনলাইন এবং অফলাইন। অনলাইনে আবেদনের জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে, এবং আমি কিন্তু আপনাদের জন্য অনলাইনে আবেদন করার পদ্ধতির উপরেও ভিডিও আপলোড করব। এবং যে সকল বন্ধুরা আমার এই ভিডিও প্রথম দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না, কারণ যখনই আমি অনলাইন আবেদনের ভিডিও আপলোড করব তার যে নোটিফিকেশানটা আপনারা সাথে সাথে পেয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করে দিতে পারবেন। এবং এখানে একটু দেখে নেবেন, এবং এখানে বলা আছে আপনাদের অনলাইন বা অফলাইন আবেদনের ক্ষেত্রে যদি কোনো রকম
অসুবিধা হয় আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নম্বরে কল করে কিন্তু আপনারা কিন্তু সমস্ত রকম সাহায্য পেতে পারেন। তাহলে বন্ধুরা, এটাই ছিল ওয়েস্টবেঙ্গল পুলিশের পক্ষ থেকে একটা খুব ভালো ভ্যাকান্সির ব্যাপারে তথ্য। এবং আপনারা যারা অবশ্যই যোগ্য আছেন অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, এবং এই ধরনের সমস্ত ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।